এই মুক্তি আমি দেব এই অগ্নির মধ্যে চাপ কথা তুমি কথা ভগবান তুমি যদি না হাও তবে রক্ষা কর সত্যি কোথা তুমি কোথা ভাব তুমি যদি না হাও কি বলে মতে এই জ্বলন্ত অগ্নির মধ্যে তুমি যে অনায়াসে ঝাঁপ দিলে বলে মতা এই অগ্নি তোমাকে স্পর্শ করতে পারলো না মা। আজ আমি বুঝতে পারলাম বোধিমতা সত্যি থাকতে তুমি আছো মা গো। আমি না জেনে আমি না শুনে তোমায় অনেক কটু কথা বলেছি বোধিমতা, কিন্তু মা গো এই রামকদলীর মান্যাস নির্মাণ করতে পারে একমাত্র সে বিশ্বকর্মা বোধিমতা। কিন্তু আমি কেমন করে যাবো সেই বিশ্বকর্মার কাছে, ও যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বোধিমতা। আমি এখন সেই বিশ্বাস ঘাতকতা বিশ্বকর্মাকে আমি আনহানি করছি বোধিমতা। এই কি আছিস এখানে বিশ্বকর্মাকে আনহানি করো বোধিমতা? আমি বলছি মাগো তুমি একটু বোঝার চেষ্টা করো, কেন তুমি ছেলে মানসিক করছো মা? দেখো আমার পুত্র লক্ষ্মী গেছি তা এর বিজয় ভাই আমি তোমায় হারাতে চাই না বোধিমতা। আমার ছয় ছয়টি যা যেমনি ভাবে রয়েছে আমি তোমায় তেমনি রাখবো বোধিমতা। তুমি যাও অন্তপুর মাঝে। আচ্ছা বলো তো বিশ্বকর্মা আমি তোমায় কি ক্ষতি করেছিলাম? কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে তুমি আমায় এত বড় ক্ষতি করে দিলে বিশ্বকর্মা? ওই বলো স্যার কাল সব এই বাসনের মধ্যে কেমন ভাবে প্রবেশ করতে পারলাম? এ কি বিশ্বকর্মা কি তুমি এমন ভাবে ওঠো বিশ্বকর্মা ওঠো। বিশ্বকর্মা তোমার কি হয়েছে বিশ্বকর্মা? এমন ভাবে তোমার অস্ত্র বাড়ি ঝরে যায় কেন? মহারাজ বিশ্বকর্মা, মহারাজ আমি তোমার এত কথা জিজ্ঞাসা করছি তুমি কোনো কথা উত্তর দিল না কেন? আমি তোমার কথা মতো লৌহ মাস্টার গান নির্মাণ করে ফেরার পথে হয়েছিল দেখা মনুষ্যার সত্যি বিশ্বকর্মা। আমার ভবিষ্যকে রক্ষা করার জন্য আমি যে ওই মাস্টার করে চিত্র করেছিলাম বিশ্বকর্মা। বা পাঁচে তোমার কাছে বলার ভয়েতে আমার যে বলে হরণ করে নিয়েছিল মহারাজ। কিন্তু বিশ্বকর্মা আজ তোমার একমাত্র পুত্র ব্যালিশ কর্মাকে তাকে রক্ষা করার জন্য
আমার একমাত্র বংশের পৃথিবী চিরতরে নিবে হেচে বিশ্বকর্মা তুমি তাকিয়ে দেখো জানো বিশ্বকর্মা আমি তোমার কাছে সব থেকে বড় ভুল করেছিলাম কোনটা জানো আমি তোমার উপর বিশ্বাস করে চাঁদতালি পর্বত লইয়ে বাসের ঘরে নিজে মনে করে আমি সব থেকে ভুল করেছি বিশ্বকর্মা এই আবেগের সময় বেশি কথা কি তোমায় আমি বলতে চাই না আমি যে হস্তে চাঁদতালি পর্বত লইয়ে বাসের ঘরে নিজে মনে করে দিয়েছো তুমি সেই হস্তে হাত ভাগিনী গেই কি রাম কদলি রে মন দেশে নিজে মনে করে দাও না বিশ্বকর্মা দাও না মহারাজ এক বছর মহারাজ राम कदल बागान हईते चौदह बकल निर्वाहन कर दृष्टि সত্যি তোমাকে ছেড়ে চলে যেতে হবে না বোধ পাতা না তুমি আমার কথা বলো না মা আচ্ছা না পিতা আমি বলছি তুমি আজ দেখো মনে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম আমার পিতা মাতা ছেড়ে আমি আমার পিতা মাতা ফিরে পাবো বোধ পাতা আমি যে বড় আশা করে আমি আমার পিতা মাতার বক্ষে জড়িয়ে ধরবো মান্দাস আমার হস্তে দিয়ে যাওয়ার হতে ভাগিনীকে আশীর্বাদ করে দাও তোমাকে পিতা পিতা বলে ডাকতে পারে আমি যে বড় আশা করি আমি পুত্র লক্ষ্মী দেখে বিবাহ দিয়ে আমি তোমাকে মধুমাতা করে নিয়ে এসেছিলাম সাধারণ চম্পকুন গণপিতা সেটি আমার কপালে শৈল না মধুমাতা তোমাদের মুখ থেকে পিতা বলে বলি ডাকার আমার শোনা হবে না মধুমাতা ইচ্ছা বলতে পারিস ভাই আমার পুত্র লক্ষ্মী দেখে নিয়তি ফিরে আসছি আমি কেমন করে বুঝবো বললাম ওকে পিতা তাকিয়ে দেখো না তাকিয়ে দেখো পরে করিবে নৃত্য সিদ্ধ ধানে যেদিন ছাড়িবে অঙ্কুর তোমার পুত্র পুত্র মধু ফিরে আসবে পিতা তোমার পুত্র পুত্র মধু ফিরে আসবে আমি তাকিয়ে থাকবে বাসের ঘরে মঙ্গল পদী ফিরে দেখি আরে তাকিয়ে থাকবে নদীর জলে দেখে মধু মাতা আমি শুধু তোমাদের আশার অচ্ছেই বসে থাকবো মধু মাতা ওকে পিতা
এই মান্দাসের উপরে সমস্ত কিছু দেয়া হয়েছে। দিনান্ত হতভাগ্য পিতারের কথা মনে করে তুমি কিছু ভক্ষণ করে বধুবান, তুমি তোমার জীবনটা যেন অনাহারে অনিদ্রায় এই নদীর জলে বিসর্জন দেব না আমার। ও মরি পিতা, বাবার একটি কথা শুন, মরা পতি কোলে লয়ে Thank you.
একি ভাগ্যের পরিহাস, একি আমার ললাটের অদৃষ্টের লেখ। আজ 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 নববধূরূপে সাজানা হয়ে আজ আমি বাসন সাজালাম এই নদীর জলে। সোনা বন্ধুরে আমি বাসুর আমি তোর কলমে কি আর কোনো কালি ছিল না? বল না, এই দিকটা হলে আমার কপালে অবিধি কলমি নাই কালি। আমার কপালে এই কিলিকা ছিলি রে কলো বেকি নাই কালি রে কলো এই কিলিকা ছিলি রে কলো বেকি নাই
চলো মেঘনায় কালি। আর সন্মুখে চাপা তলায় চলে চাপা তলাবি ফুলা মান্দাস ফুল করে কলমে